কুল্লিল মুমিনিন, হাবিব আপনি বলে দিন আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দিন, কারা আছে হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে এভাবে বললেন কেন, এভাবে তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গুদ্দু আবসারহুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের চোখগুলোকে নিচু করো, এভাবে বলতে পারতেন, কিন্তু এভাবে না বলে এভাবে বললেন কেন, হাবিব আপনি বলে দিন, বুঝেন নাই যেমন ছেলে বিড়ি খায়, ক্লাস এইটের ছেলে বিড়ি খায়, বাবা তার ছেলেকে বলতে লজ্জা পায়, ওকে বলি কেমনে, শরম লাগে, ও তার বাবা, বাবা তার ছেলের কোনো বন্ধুকে গিয়ে কি বলে, এই ভাতিজা তোর দোস্তকে কয়ে দিস তো ও যেন বিড়ি আর না খায় কি। আচ্ছা এটা বলার সঙ্গে সঙ্গে দোস্ত কি বলে, দোস্ত আঙ্কেল বলেছে তুই আর বিড়ি খাতি না, ইন্নালিল্লাহ, আব্বা জানিয়ে ফেলেছে কি, আব্বা কি জেনে ফেলছে, ইন্নালিল্লাহ, দোস্ত আর খাইতাম না রে, আর খাবো না, বলে কি বলে না, বলেন না, ঠিক এখানে আল্লাহ কি বলেন, কুল্লিল মুমিনিন, আপনি মোমেন পুরুষগুলোকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারহিম, ওরা যেন ওদের দু চোখ নিচু করে, হাবিব আমি ওদেরকে বলবো না আপনি একটু বলে দেন, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না, আমি বলবো না আপনি একটু কি করেন, আপনি একটু বলে দেন, কুল্লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষগুলোকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারহিম, ওরা যেন ওদের দু চোখ নিচু করে, ওয়াহফাযু ফুরুজাহুম, ওরা যেন ওদের লজ্জাস্থানকে হেফাজত করে। এবার রব্বুল আলামিনকে যেন রাসূল বললেন, আল্লাহ আমার উম্মত যদি দু চোখ নিচু করে লজ্জাস্থানকে হেফাজত করে, যার চোখ নিচু তার লজ্জাস্থান মাহফুজ, যার চোখ নিচু তার লজ্জাস্থান কি নিরাপদ, আর যার লজ্জাস্থান নিরাপদ তার জীবন নিরাপদ। রাসূল যেন বললেন, আল্লাহ ওরা যদি ওদের চোখ দুটোকে নিচু করে আপনি তাদেরকে কি দিবেন, রব বলেন, দালিকা আজকা লাহুম, ওদেরকে পুত পবিত্র করে দেওয়ার সবচেয়ে বড় তরিকা, দালিকা আজকা লাহুম, ওদেরকে জান্নাতে দেওয়ার সবচেয়ে দারুণ রাস্তা, দালিকা আজকা লাহুম, এটা তাদের দিলের সাফাই, এটা তাদের চোখের সাফাই, এটা তাদের কানের সাফাই, এটা তাদের দিমাগের সাফাই, এটা তাদের হাতের সাফাই, এটা তাদের পায়ের সাফাই, এটা তাদের লজ্জাস্থানের সাফাই, দালিকা আজকা লাহুম। হা হা, যদি আমাদের কাছে শব্দ থাকতো যে শব্দ দিয়ে আমরা আপনাদের হৃদয়কে নাড়া দিতে পারতাম, রব বলেছেন দালিকা আজকা লাহুম, চোখকে নিচু করা জান্নাতে যাওয়ার পবিত্রতার মহাপবিত্র মহাসড়ক, জান্নাতে যাওয়ার কি মহাপবিত্র মহাসড়ক। এই যে আমরা এখানে যে মানুষগুলো আছি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমরা নামাজও পড়ি আলহামদুলিল্লাহ, আমরা রোজাও কি রাখি আলহামদুলিল্লাহ, আমরা জাকাতও কি দেই আলহামদুলিল্লাহ, আমরা কোনো চুরি করি না আলহামদুলিল্লাহ, আমরা চুরি করি না, বলেন আমরা কি করি না, চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা খুন করি না, আমরা দুর্নীতি করি না, কিছুই করি না, কিন্তু মাঝে মাঝে তো খেয়ানত হয়ে যায় চোখের, বলেন হয় না, না হয়। এই জন্য রব বলেছেন আমি তো জানি তোরা আর কিছু করবি না, এটা করবি, এটা করিস না, দালিকা আজকা লাহুম, সুবহানাল্লাহ, এটা করবে না, যাও আর কিছু থাকলো না, সোজা জান্নাতে চলে যাও, যাও, দালিকা আজকা লাহুম, এটা তোমাদেরকে পবিত্রতার মহাসড়ক, পবিত্রতার মহা ব্যবস্থাপত্র, বলেন পবিত্রতার কি মহা ব্যবস্থাপত্র, যালিকা আসকারাহুম, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। এবার রব বলেন যা করো আমি কিন্তু খবর রাখি, শেষ কথা বলে কি বুঝাইছে, ওদেরকে বলে দেন ওরা যেন নিচু করে, আদর করে বলছে, ওরা যেন বলে দেন ওরা যেন নিচু করে, এটা বলছে আদর কইরা, এবার ধমক দিয়া বলে ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, ওদেরকে কথা শুনায় দেন, ওরা যদি দেখে এটা আমি জানি, এটা আমি কি করি, এটা আমি জানি, এটা আমি রেকর্ড করে রাখছি, এটা আমি ছবি তুলে রাখছি, এটা আমি কি। এরপর আয়াত আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত,
আপনি মেয়েদেরকেও বলে দেন, অকল্লিল মুমিনাত, আপনি মুমিনা নারীদেরকেও বলে দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, ওরা যেন ওদের দু চোখ নিচু করে, ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না, এবং ওরা যেন ওদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ওরা যেন ওদের জিনত প্রকাশ না করে, ওদের সৌন্দর্য প্রকাশ না করে, বলেন ওদের সৌন্দর্য প্রকাশ না করে, বলেন বলেন বলেন, ওদের সৌন্দর্য প্রকাশ না করে, ওদের চুড়ি পরার জায়গাটা যেন কেউ না দেখে, ওদের চেইন পরার জায়গাটা যেন কেউ না দেখে, সুবহানাল্লাহ, বলে না আল্লাহ আকবার, কে বলেছে, কে বলেছে, আবার বলেন কে বলেছে, তাইলে এর বিপরীত করা কি, আল্লাহর সাথে যুদ্ধ করা, এর বিপরীত করা কি, এবার বলুন তো দেখি আল্লাহর সাথে যুদ্ধ করে কে কে ঠিকছে, কি আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকছে, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকবে, আল্লাহ আমাদের মেয়েদেরকে ঘরমুখী হওয়ার তৌফিক দান করেন, নিজের জীবন সামলান, নিজেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচান, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচান, নিজের সন্তানগুলোকে বাঁচান, আম্মা আয়েশা ভাই প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, থাকবে এ আয়াত যেদিন নাজিল হয়, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, রাসূল গেছেন রাসূলের ফুফির দুয়ারে, ফুফি ফুফি ফুফির নাম সাফিয়া, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে গিয়ে বলেন, ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, হে সাফিয়া আপনি আমার ফুফি, ফুফি নবীজির ফুফির নাম কি, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব নবীজির ফুফি, আবার আমাদের উম্মাহাতুল মুমিনিন একজন নাম ছিল সাফিয়া, সাফিয়া বিনতে জাহাস, একজন উম্মাহাতুল মুমিনিনের নাম ছিল কি, সাফিয়া, হযরতের রাসূলের ফুফির দুয়ারে রাসূল গিয়া বলেন, সাফিয়া আপনি আমার ফুফি, আনকিদি নাফসাকি মিনান নার, আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি উঠুন নামাজের জন্য, আপনি উঠুন, আপনি পড়ুন নামাজ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। এবার রাসূল গেলেন তার মেয়ে ফাতেমার দুয়ারে, ফাতেমা কে, এবার এলান করতেছেন, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, হে ফাতেমা তুমি রাসূলের মেয়ে, তুমি রাসূলের মেয়ে, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, ইন্নি লা উগনি আনকে মিনাল্লাহ শাইয়্যা, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার গ্যারান্টি দিতে পারি না, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আমার লখতে জিগার, তুমি আমার কলিজার টুকরা, রাসূল বলতেন ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা, আমি ফাতেমার, ফাতেমা আমার, রাসূল বলতেন লা তুজু ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমাকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া, লেকিন রাসূল বলেন ফাতেমা তোমাকে জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারবো না, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আপনার মেয়ে জাহান্নামে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এতটা সহজ নয়, বিষয়টা খেলনা নয়, হইতে পারে আমার বয়ানে আপনাদের কষ্ট লাগছে, লেকিন বিষয়টা তামাশা নয়, বিষয়টা তামাশা নয়, আপনার মেয়ে জাহান্নামে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা তামাশা নয়, বিষয়টা খেলনা নয়, আপনার মেয়ে জাহান্নামে চলে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, আপনার স্ত্রী জাহান্নামে চলে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এতটা সহজ নয়, এতটা কি নয় বলেন, রাসূল ফাতেমাকে তোলেন, ফাতেমা উঠো 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 উঠো, ফাতেমা দাঁড়াও নামাজে, ইন্নি লা উগনি আনকে মিনাল্লাহ শাইয়্যা, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের সন্তানকে দিন শিখান, নিজের ছেলেকে দিন শিখান, নিজের মেয়েকে দিন শিখান, বাঁচবেন না, বাঁচবেন না, বাঁচা যাবে না, আজাব থেকে বাঁচা যাবে না, আজাব থেকে বাঁচা যাবে না, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সন্তানগুলোর বেলায় আমাদেরকে ফিকির করার তৌফিক দান করে, সন্তানগুলো কি খেলনা, এগুলো খেলনা, এগুলো রব্বে কারিমের দেওয়া আমানত, বলেন রবের দেওয়া কি, এগুলো রবের দেওয়া আমানত, এগুলো রব্বে কারিমের দেওয়া আমানত, এগুলো আল্লাহ তাআলার দেওয়া আমানত, আপনার জওয়ান ছেলে রবের দেওয়া আমানত, আপনার ছেলে রবের দেওয়া আমানত, আপনার মেয়ে রবের দেওয়া কি আমার, এগুলো হেফাজত করেন, ছেলে মেয়েকে দিন শিখান, নিজে মসজিদে আসার সময় ওদেরকে বলে দেন মসজিদে আসো, আমি জীবনে প্রথম তিন দিন যে ওস্তাদের সাথে লাগিয়েছি, আমার ওস্তাদ ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, বারবার হুজুরের সাথে জীবনে তিন দিন 24 ঘন্টা 10 দিন লাগিয়েছি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন,
হুজুর একবার এক জায়গায় মাগরিবে পরে গাস্তের বয়ানের পরে মাগরিবে পরে বয়ান করছিলেন, এক বেটা কয় হুজুর, এক বেটা বলতেছে হুজুর ওদেরকে কইছি সারা জীবন কইছি শুনে না, ছেলেদেরকে বলতেছি শুনে না, ওদেরকে বলছি নামাজ পড়তে, হুজুর বলছেন বলে ওদের কখনো হাত ধরছিলেন, না হাত তো ধরি নাই, কখনো পায়ে ধরছিলেন, না কখনো পাও তো ধরি নাই। আপনি একদিন হাতে ধরে দেখেন ছেলেকে হাতে ধরেন যে বাবা চলো মসজিদে, তাও আসে না, এবার পায়ে ধরেন বাবা চলো মসজিদে, এবার দেখেন আসে না, আসে না, কি হয়? এখন আমার দ্বারা বলা হচ্ছে না কেন, নামাজ না পড়লে যে 2 কোটি 88 লক্ষ বছরে জাহান্নামে জ্বলতে হবে এই ইয়াকিন আমার নাই, এই জন্য আমার দ্বারা বলা হচ্ছে না। আমি তো মসজিদে চলে আসি, দেখি আমার ছেলেকে আমি বলি না, বাস্তব না বাস্তব বলে, আমার মেয়েটাকে আমি তুলি না, মেয়েটাকে আমি তুলি না, বলকে ঘুম পাড়ায় দেয়, ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলেকে ঘুম পাড়ায়, এই অপু উঠাবো না, ওর পরীক্ষা আছে, বলেন না বলেন না বলেন না বলেন না বলেন না না, ওকে তুলবা না, ওর পরীক্ষা আছে, ওর সামনে পরীক্ষা, ওকে তুলবা না, মানে কি কোন পরীক্ষার জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন? হ্যাঁ কথা আমার দূর চলে গেছে, মনে কষ্ট নিয়েছেন আপনারা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন জিকির কয় প্রকার, কয় প্রকারের জিকির আছে দুনিয়াতে? ভুলে গেছি, পুরো দিন কি পুরো দিন জিকির, এজন্য আমান আরাদান জিকরি ফা ইন্নালাহু মাঈশাতান দঙ্কা, এজন্যই ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এই সব আয়াতগুলোর খোলাসা হলো পুরো দিন জিকির, আর তুমি যদি জিকির মতো চলো যাও, কথা দিলাম দুনিয়া তোমার আখিরাত তোমার, যাও দুনিয়া আমি সুন্দর করে দেওয়ার জিম্মাদার আমি, আখিরাত সুন্দর করে দেওয়ার জিম্মাদার আমি, কি হয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিকিরের উপর ওঠার তৌফিক দান করেন। এবার জিকির মানে, জিকির মানে কি বলেন? এবার পুরো দিন শিখায় কোথায়? পুরো দিনের 3 জায়গায় কিছু কিছু শিখায়, কিছু কিছু বলেন মাদ্রাসায়, বলেন বলেন মাদ্রাসায়, তাবলিগে, খানকায়, কোথায় কোথায় বলেন? মাদ্রাসায়, তাবলিগে, খানকায়, কোন আল্লাহওয়ালাদের সোহবত, কোন আল্লাহওয়ালাদের কি সোহবত? যদি একজন মানুষ 3টা এখতিয়ার করে তার জীবনটা কেমন হবে? কি কখনো মাদ্রাসায় থাকে, আবার কখনো সময়ে তবলিগে চলে যায়, আবার কখনো কোনো আল্লাহওয়ালার কাছে চলে যায়, পুরো দিনকে এভাবে সে ভাগ করে নিছে জীবনকে, কেমন হবে তার জীবনটা? অনেক সুন্দর হবে কি না বলেন? আপনি 3 জায়গার কোনো জায়গায় গেলেন না, আপনার জন্য কোনটা বাকি আছে আর কি? কোথাও আপনি সময় দিলেন না, এমন কিছু মানুষ আছে না আমরা, কোথাও সময় দেন এমন কিছু মানুষ আছে কিনা বলে? এদের হালত কি ভয়াবহ, এদের হালত কি বলেন ভয়াবহ। এই যে আলহামদুলিল্লাহ 1টা ঘন্টা আপনারা শুনলেন, জুমায় শুনেন, ফজরে শুনেন, আসরের পরে গাস্তের বয়ানে একটু শুনেন, মাগিয়ে পরে যখনই শুনেন যে এলান হয় ভাই বাকি নামাজের পরে ইমান আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে, একটু বসবেন, একটু কি মজা করে বলে একটু বসবেন, বলেনি বলে না বলে না, আরে কি সুন্দর এলান, এই এলান শিখলো কে, শিখাইলো কে, কি হয় ভাই? দেখেন গাছতে গিয়ে কি বলে জানেন, আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমান, আল্লাহর কথা বলার জন্য আসছে, কি কথা রে, আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমান, আল্লাহর কথা বলার জন্য আসছে ভাই, আল্লাহর ঘর থেকে মেহমান আসছে ভাই, আবার এখানে আসা কি সুন্দর করে বলে ভাই বাকি নামাজ বাদ ইমান আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে, সব ভাই বসি বহুত ফায়দা হবে, বলে কি বলে না বলেন? আবার কি সুন্দর বয়ান শুরু করে, ভাই ইমান আমল নিয়ে চলবো, ভাই ইমান আমলের সাথে বলেন ইমান, বলেন নামাজের সাথে ইমান ও নামাজের সাথে ইলম ও জিকিরকে নিয়ে একরাম করতে করতে সহিনিয়তের সাথে পুরা দুনিয়ায় ঘুরবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা আমরা দেওয়াবন্দি মুখস্থ করছি, এটা হযরতজি রহমাতুল্লাহ বানানো 6 বছর, হযরতজি রহমাতুল্লাহ বানানো 6 বছর, ইমান আমলকে সাথ সাথ ইলম জিক, ইমান আমলকে সাথ সাথ ইলম জিকির করতে হুয়ে, ইলম জিকির করতে হুয়ে, ইকরামুল মুসলিমিন করতে হুয়ে, সিরফ আর সিরফ আল্লাহ কি খাতির, কারিয়া দর কারিয়া, মুলুক দর মুলুক, পুরি দুনিয়া মে ফেরুঙ্গা, কি হয়?
ইমান আমলের সাথে, ইমান ও নামাজের সাথে, বলেন ইমান ও নামাজের সাথে, এলম ও জিকিরকে সঙ্গে নিয়ে একরাম করতে করতে এখলাসের সাথে পুরো দুনিয়া ঘুরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাঝে মাঝে কাকরাইল যাবেন, বলেন মাঝে মাঝে কি? মাঝে মাঝে কাকরাইল যাবেন, বৃহস্পতিবার আপনাদের কাছে না তো ঠাকুরগাঁও থেকে যদি আসতে পারে আপনি ওয়ারি থেকে যেতে পারবেন না কেন? কি হয়, নীলফামারি থেকে যদি আসতে পারে, মহিষখালীর থেকে যদি আসতে পারে, তা আপনি ওয়ারি থেকে যেতে পারবেন না কেন? মাঝে মাঝে একটু সময় কাকরাইল যাওয়া, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করেন, কোনো না কোনো হালকাকে মহাব্বত করার তৌফিক দান করেন। ওলামা একরামকে ভালোবাসবেন, ওলামা একরামকে ভালোবাসবেন, বলেন ওলামা একরামকে ভালোবাসবেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন, এটা হবে জীবনের সিদ্ধান্ত। কোনো না কোনো আলেমে দিনকে ভালোবাসবেন, কোনো না কোনো আলেমে দিনকে কি ভালোবাসবেন, ঠিক করে নেবেন, ইনি আমার, ইনি আমার ব্যক্তিগত আলেমে দিন। যেমন আপনারা বড়রা যারা আছেন, ইনি আপনার প্রাইভেট ডাক্তার, ইনি আপনার ব্যক্তিগত ডাক্তার, ইনি আপনার ব্যক্তিগত অ্যাডভোকেট, আছে না নাই বলেন তো? ইনি আমার ব্যক্তিগত আলেম, সুবহানাল্লাহ, বলেন ইনি আমার কি? কোনো আলেমে দিনকে ঠিক করে নেবেন, আমি ইনার পরামর্শে চলবো। আপনাদের কাছে আছে ঢালকানগর, হযরত মাওলানা জাফর সাহেব আপনাদের কাছে, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব আপনাদের কাছে, হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন আপনাদের কাছে, যাত্রাবাড়ি শেখ আপনাদের কাছে, সব তো ঢাকায়, আমরা তো নোয়াখালীরা সব বঞ্চিত, যত বড়রা আছে সব ঢাকা, কোনো না কোনো বড়দের কাছে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে ঢালকানা হজরতলার কাছে যাবেন, মাঝে মাঝে জাফর সবুজের কাছে যাবেন, মাঝে মাঝে হজমান আব্দুল মতিন সবুজের কাছে যাবেন, মাঝে মাঝে মুফতি নজরুল সবুজের কাছে যাবেন, মাঝে মাঝে যাত্রাবাড়ি সাহেবের কাছে কি যাবেন, মাঝে মাঝে মুফতি দালাল সবুজের কাছে যাবেন, মাঝে মাঝে ওনাদেরকে আনবেন, সুন্দর হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দিক, আল্লাহ আমাদের আখেরাত সুন্দর করে দিক। আমার প্রসঙ্গ অনেক দূর চলে গেছে, আমি ফিরে আসতে পারিনি, আমার আগোছালো কথার জন্য আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ তালা যেন আমাকে, আপনাদের সকলকে আল্লাহ আরশ আজিমের নিচে আবার এক সাথ করে দেন, যেন গলাগলি করে আরশ আজিমের নিচে উঠতে পারি, কি বলেন? যেন গলাগলি করে কি উঠতে পারি, যেন হাতে হাত ধরে আমরা আসরের ময়দানে হাউজ কাসরের পাড়ে দাঁড়াতে পারি, এরপরে হাতে হাত ধরে ফুলসিরাতে যাব। বুঝুন এটা বুঝি কথা, হাতে হাত ধরে যাবেন, আল্লাহ তালা নিজেই বলেন, নিজেই বলেন কি জুমারা, আরে ওয়াসীখাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, রব বলেন যারা না আল্লাহকে ভয় করত এরা হাতে হাত ধরে দলে দলে জান্নাতে যাবে, এরা কি দলে দলে জান্নাতে যাবে। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে এটা সিদ্ধান্ত হবে, কর ইনশাআল্লাহ, কর আবার কর ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি সুযোগ পান বসে করবেন, সুযোগ না পাইলে হাঁটতে হাঁটতে করবেন, তাও না পাইলে দোকানে বসে করবেন, তাও না পাইলে ঘরে বসে করবেন, কিন্তু করা চাই। পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 100 বার, পাঁচটা নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে কতবার? 600 বার। রাসূল বলেন জবানে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। এবার বলুন তো দেখি, $6,000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, $6,000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, বিশাল। এবার বলুন তো, 6,000 তসবি যদি কারোর অ্যাকাউন্টে প্রতিদিন জমা হয়, কি হয়? এই ছোট্ট আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে এরপরে যদি বাড়তি সময় থাকে, সুযোগ পান, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, এ হলো 6 তসবি, কয় তসবি? 6 তসবি। আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার 11টা কিতাব আছে জিকিরের উপরে লেখা, সবগুলো কিতাব কোনো না কোনোভাবে জিকিরের উপরে লেখা, কোনোটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে লেখা, কোনোটা দুরূদ শরীফের উপরে লেখা, কোনোটা ইস্তিগফারের উপরে লেখা, কোনোটা বা জান্নাতের শাওতের উপরে লেখা, কোনোটা জাহান্নামের উপরে লেখা। আমার এই 11টা কিতাব আমার গাড়িতে পাওয়া যায়, যদি সুযোগ থাকে কিনে নেবেন। এরপরে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, সকাল 9টা থেকে 1টা মা বোনদের জন্য মজলিস, আর জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস, যদি সুযোগ থাকে শরীক হবে। আগামী শনিবারের পর, হ্যাঁ কালকের পরের শনিবার, এই মাসে হলো 25 তারিখ, আর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে
পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগে আমার শক্ত কথার জন্য আমার মাফ লইয়া দেন সবার কাছে।